খুতবা জুমার নামাজের শর্ত বা ফরজ। খুতবা ব্যতীত জুমার নামাজ হয় না। উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। খুতবা চলাকালে নিরর্থক কাজে ব্যস্ত থাকা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন খুতবা চলা অবস্থায় যদি তোমার পাশের সাথীকে বলো চুপ করো, তাহলে তুমি একটি অনর্থক ও মন্দ কাজ করলে। সহি বুখারি 934, সহি মুসলিম 851 নম্বর হাদিস। হাদিস দ্বারা প্রমাণিত হয় খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শোনা ওয়াজিব ও কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত নফল নামাজ পড়াও বৈধ নয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়বে না, কথাও বলবে না। মিশকাত খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 432। তাই মুসল্লিদের উচিত খুতবার সময় কথাবার্তা থেকে বিরত থেকে অত্যন্ত মনোযোগী হয়ে খুতবা শোনা এবং যেসব কাজ নামাজে নিষিদ্ধ তা থেকে বিরত থাকা। ফিকশাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থ ফতোয়ায়ে সামিতে একটি মূলনীতি উল্লেখ রয়েছে, যেসব কর্ম নামাজের মধ্যে হারাম তা খুতবা চলাকালীন সময়ও হারাম, যেমন কথাবার্তা বলা, পানাহার করা ইত্যাদি। ফতোয়ায়ে সামি খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 35। অনেক মুসল্লি খুতবা চলাকালে বিভিন্ন কাজে লিপ্ত হয় যা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী ও হারাম। এছাড়াও অনেক মসজিদে খুতবা চলাকালে চাঁদা উঠানো হয়, এটাও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ ও অশোভনীয়। তাই খুতবার সময় এই কর্ম পরিহার করে মনোযোগী হয়ে খুতবা শোনা অত্যন্ত জরুরি। জুমার পূর্বের দুই খুতবা জুমার আবশ্যকীয় অংশ, মুসল্লিদের জন্য তা মনোযোগ ও গুরুত্ব সঙ্গে শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন অন্য কোনো কাজ করা, কথাবার্তা বলা, নামাজ পড়া জায়েজ নেই। এমনকি পাশে কেউ কথা বললে চুপ করো বলতেও নিষেধাজ্ঞা এসেছে হাদিসে। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা শুনতে পাচ্ছেন, অবশ্যই অবশ্যই আমাদের আজকের মেসেজটুকু সবার নিকট পৌঁছে দিবেন। আমরা যেন খুতবা চলাকালীন সময়ে অনর্থক কথাবার্তা না বলি, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করি। সওয়াবের জন্য জুমার নামাজে অংশগ্রহণ করে আমরা যেন গুনার ভাগী না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।